बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। प्रिय शिक्षार्थीरा ओ सम्मानित अभिभावक वृंद, अस्सलामु आलाइकुम। आमी दक्षिण बनश्री मॉडल हाई स्कूल एंड कॉलेजेर सहकारी शिक्षक शाम्मी आक्तार। तोमादेर दक्षिण बनश्री मॉडल हाई स्कूल आयोजित ऑनलाइन क्लास कार्यक्रमे आबारो सुस्वागत। तोमादेर एर आगे आमी इमोते क्लास नियेछिलाम अर्धवार्षिक परीक्षार सिलेबस अनुयायी। तो एखन आमरा जेगुला पढ़बो सेगुला होच्छे आमादेर वार्षिक परीक्षार सिलेबस अनुयायी। आशा करी तुम्हारे सबार काछे सिलेबस आछे, तुम्हरा एकटू सिलेबसटा खुले देखबा जे आमादेर कोन कोन अध्यायगुलो आछे। आमरा सेई अध्याय थेकेई तुम्हादेरके पढ़ाबो इनशाल्लाह। एबं एखन जेगुलो पढ़ाबो परिस्थिति भालो होले आमादेर स्कूल खुलने एखान थेकेई प्रश्न करा होबे। सो अनलाइन क्लासे जे क्लासगुलो होच्छे एगुलो अवश्य तुम्हारे गुरुत्व सहकारे देखते होबे, ताई ना? तो शुरू करा जाक। आमी आशा करछी तुम्हरा जारा जेखने आछो आल्लाह रहमते सुस्थ आछो भालो आछो। ताले बार्षिक परीक्षार सिलेबस अनुयायी आमादेर देखा जाक आमरा एखाने कि पाच्छी। आज आमरा दुईटा प्रश्नर उत्तर पढ़ब। प्रथम प्रश्न तो होच्छे आल्लाह के, जिनी ए विश्व जगत सृष्टि करेछेन तिनी आल्लाह। आल्लाह एक ओ अद्वितीय, तार कोनो शरीक नेई, ठीक आछे? दुई नम्बर तो होच्छे इस्लाम की। इस्लाम एक धर्म नाम। इस्लाम शब्द अर्थ शांति। एटी आल्लाह तालार देया मानुषेर जीवन व्यवस्था। कुरानेर सकल नियम कानून के एक कथाय इस्लाम बोले। ताहले आमरा कि बुझलाम? दुईटा प्रश्न पेलाम, एकटा होच्छे आल्लाह के आर एकटा होच्छे इस्लाम की, ताई ना? ताले आशा करछि तोमरा सबाई शिक्षा उपकरण निये अनलाइन क्लासेर सामने बसे आछो। अनलाइन शिक्षा उपकरण बोलते आमरा कि बुझाच्छि एखाने, जेमन धरो कलम, पेंसिल, इरेजार, शार्पनार, बई, खाता, ताई ना? एगुलोई होच्छे आमादेर शिक्षा उपकरण। ताहले आमरा आबार पढ़ाय फिरे आसि। आल्लाह के, जिनि ए विश्व जगत सृष्टि करेछेन तिनी आल्लाह। आल्लाह एक ओ अद्वितीय, तार कोनो शरीक नेई। তাহলে আল্লাহকে যিনি এ বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, শুধু মানুষকে না, সারা বিশ্বের যা কিছু আছে সবই মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তাই না? এখানে তাই বলা হচ্ছে আল্লাহ কে, যিনি এ বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, ঠিক আছে? এটা গেল এক নাম্বার প্রশ্ন। দুই নাম্বার প্রশ্নটা কি দেখো, ইসলাম কি? ইসলাম একটি ধর্মের নাম। ইসলাম শব্দের অর্থ শান্তি। ইসলাম শব্দের অর্থ কি এটাও আসতে পারে। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হচ্ছে শান্তি। এটি আল্লাহ তাআলার দেওয়া মানুষের জীবন ব্যবস্থা।
কোরআনে সকল নিয়ম কানুনকে এক কথায় ইসলাম বলে। তাহলে ইসলাম কি? ইসলাম একটি ধর্মের নাম। আমরা যারা মুসলিম তাদের আমাদের ধর্মের নাম হচ্ছে ইসলাম। ইসলাম শব্দের অর্থ শান্তি। এটি আল্লাহ তাআলার দেয়া মানুষের জীবন ব্যবস্থা। কোরআনের সকল নিয়ম কানুনকে এক কথায় ইসলাম বলে। এটি আল্লাহ তাআলার দেয়া মানুষের জীবন ব্যবস্থা, তাই না? ইসলাম শান্তি কেন বলেছে? আমরা যদি ইসলামে যে সমস্ত কথা আছে বা আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলে গিয়েছেন সেভাবে যদি আমরা চলাফেরা করি বা সে কথা যদি আমরা শুনি তাহলে কিন্তু আমাদের জীবনে এত সমস্যা থাকে না। তাই এখানে বলা হচ্ছে ইসলাম একটি ধর্মের নাম। ইসলাম শব্দের অর্থ শান্তি। ইসলাম কিন্তু শান্তি, তাই না? তো যখনই আমরা এটা মানি না, অমান্য করি, তখনই কিন্তু আমাদের জীবনে অশান্তি নেমে আসে। তাই বলা হয়েছে ইসলাম শব্দের অর্থ শান্তি। আমরা যদি ইসলামের কথা সঠিকভাবে চলি, ইসলামের কথা মতো সঠিক পথে চলি বা সঠিকভাবে সব কিছু নিয়ম মানি তাহলে কিন্তু আমরা শান্তিতে থাকতে পারবো। সেটাই বলা হয়েছে ইসলাম শব্দের অর্থ শান্তি। এটি আল্লাহ তাআলার দেয়া মানুষের জীবন ব্যবস্থা। কোরআনের সকল নিয়ম কানুনকে এক কথায় ইসলাম বলে। ঠিক আছে, আমরা আরেকবার পড়ছি। এক নম্বর হচ্ছে, আল্লাহকে যিনি এ বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আর দুই নম্বর হচ্ছে, ইসলাম কি? ইসলাম একটি ধর্মের নাম। ইসলাম শব্দের অর্থ শান্তি। এটি আল্লাহ তাআলার দেওয়া মানুষের জীবন ব্যবস্থা। কোরআনের সকল নিয়ম কানুনকে এক কথায় ইসলাম বলে। আমি আশা করছি তোমরা সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে এবং বারবার বারবার পড়বে। যতবার পড়বে ততবার লিখবে। তাতে কি হবে, আমাদের যাদের হাতের লেখা একটু স্লো বা লেখা সুন্দর না, তাদের কি হবে, হাতের লেখা দ্রুত হবে এবং লেখাটা সুন্দর হবে। আর বারবার পড়লে কি হবে, যাদের মুখে পড়াটা মানে বাজে বা স্পষ্ট না, তাদের জন্য বারবার পড়লে পড়াটা স্পষ্ট হবে এবং জড়তাটা কেটে যাবে। ঠিক আছে, সেজন্যে বলা হয়েছে যতবার পড়বে ততবার লিখবে, যতবার পড়বে ততবার লিখবে। আমরা কিন্তু ক্লাসে কি করতাম, কয়েকবার পড়তাম তারপর কিন্তু খাতায় লিখে ফেলতাম, তাই না? তো বাসা আমরা এই প্র্যাকটিসটা করব, বারবার পড়ব তারপরে লিখব। একবার দেখে লিখব, একবার না দেখে লিখব, এরকম করে লিখতে লিখতে দেখব অনেকটা বারবার লিখলে বানানগুলো শুদ্ধ হবে আর ভুল হবে না। এবং বারবার পড়ে পড়ে যদি তুমি সেই পড়াটা লিখো তাহলে সেটা মনে থাকে অনেকদিন। ঠিক আছে, তাহলে আমরা আশা করব আমরা এভাবেই বারবার পড়ব এবং লিখব। তাহলে আমি আরেকবার পড়ছি, দেখো, আল্লাহকে যিনি এ বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। ইসলাম কি? ইসলাম একটি ধর্মের নাম। ইসলাম শব্দের অর্থ শান্তি। এটি আল্লাহ তাআলার দেয়া মানুষের জীবন ব্যবস্থা। কোরআনের সকল নিয়ম কানুনকে এক কথায় ইসলাম বলে। আবার দেখো, আল্লাহ কে যিনি এ বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন তিনি আল্লাহ। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। ইসলাম কি? ইসলাম একটি ধর্মের নাম। ইসলাম শব্দের অর্থ শান্তি। এটি আল্লাহ তাআলার দেয়া মানুষের জীবন ব্যবস্থা। কোরআনের সকল নিয়ম কানুনকে এক কথায় ইসলাম বলে। আমি আশা করব তোমাদেরকে যেভাবে আমি বলেছি বারবার পড়বে এবং বারবার লিখবে,
ইনশাআল্লাহ বাসায় তোমরা বারবার পড়বে আর বারবার লিখবে, ঠিক আছে? আর তোমরা অনলাইন ক্লাসে যতগুলো প্রশ্ন পড়ানো হচ্ছে এগুলো সবই আলাদা একটা খাতা, ইসলাম ও নৈতিক শিক্ষা বা ধর্ম খাতা নাম দিয়ে লিখে সেখানে যতগুলো প্রশ্ন দেওয়া হবে সবগুলো প্রশ্ন সুন্দর করে উত্তর সহ লিখে রাখবে। তাহলে কি হবে, পরীক্ষার আগের দিন পড়তে সমস্যা হবে না, ঠিক আছে? তাহলে আশা করছি তোমরা সবাই মনোযোগ সহকারে অনলাইন ক্লাসগুলো দেখবে এবং সেভাবে তোমরা পড়ালেখা করবে, ঠিক আছে? তাহলে আজকের জন্য আমি এখানেই শেষ করতে চাচ্ছি। তোমরা যে যেখানেই আছো না কেন, সুস্থ থাকবে, ভালো থাকবে এবং নিরাপদে থাকবে, এই আশা করে আজকের জন্য আমি এখানেই ক্লাস শেষ করছি।